বিপ্লবরামায় মিথ্যা তথ্য দেবার অভিযোগ এনেছিল। বিজয়ের মাসে আপনাদের শুভেচ্ছা। মিথ্যা হলফনামা দেবার অভ্যাস আমার নেই, এভরিথিং রিটেন ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যারা বলেছেন ওনারা মিথ্যা বলেছেন। ইলেকশন কমিশন, তার মানে আপনি ন্যায় বিচার পেয়েছেন এখানে? ন্যায় বিচার পেয়েছেন। কিন্তু তুমি প্রশ্ন ছিল, তুমি করেছো না? আমি করছি। আপনার প্রতিক্রিয়াটা কি আসলে এখন? আরে ভাই, ছোটবেলা থেকে নির্বাচন করে আসি, নতুন প্রক্রিয়া কি দেব? ইনশাল্লাহ আবার নির্বাচন করব, দেখা যাক কি হয়। আবার নির্বাচন করবেন? কিন্তু জনাব শাহজাহানও সাহেব, আমি একটা কথা বলতে চাই, আমরা সকলেরই কথা, 2018 ভোটে যখন হয়ে গেল, তখন আপনি তৎকালীন সিসি কেএম নুরুল হাদা গুদাকে বলেছিলেন উনি খানদানি বেইমান, 24 ভোটে হাবিবুল আউয়াল সাহেবের নির্বাচন কোন পথে যাচ্ছে? অ্যাকচুয়ালি নুরুল হুদা ওর খুব ঘনিষ্ঠ, আমার মুক্তিযোদ্ধা ছিল, আমার অধীনে আমি ইন্ডিয়া থেকে ওকে আমার সাথে নিয়ে এসেছিলাম। তো ওকে আমি একটা ফোন করছিলাম যে আমাকে ঘর থেকে বের হতে দেয় না, তুমি নির্বাচন কমিশন, চিফ নির্বাচন ইলেকশন কমিশনার, ডু সামথিং, অন্তত ওই ব্যারিকেডটা সরিয়ে নাও, পুলিশ বিজিবি এসব সব ব্যারিকেড যে আমাকে রাখছে এটা সরিয়ে নাও, তার পাবলিক ভোট দিলে দিলে দেওয়া হবে, না দিলে না হবে, ওইটা করেনি, এই জন্য আমি সরি ফর দ্যাট, এটা আমি বলে ফেলছি। কিন্তু আমরা জানতে চাই, আমি দুঃখিত ফর দ্যাট, কিন্তু 24 ভোটটা কোন পথে যাচ্ছে? হাবিবুল আউয়াল সাহেবের নেতৃত্বে যে ভোট 7 জানুয়ারি, হাউ ক্যান আই প্রেডিক্ট, বাট হি ইজ এ নাইস ম্যান। আপনি একজন ক্যান্ডিডেট, ভোটের মাঠ কি বলছে? আপনারা যারা সাংবাদিক, আপনারা তো আমার চেয়ে ভালো জানেন, হাবিবুল আমার জানাশোনা, হি ওয়াজ জয়েন্ট সেক্রেটারি উইথ মি ওই নয় দিন ল মিনিস্ট্রি, পরে আমার ওখান থেকে উনি এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি হয়েছে, ভেরি ইন্টারেস্টিং জুডিশিয়াল পার্সন, উনি এলএলবি অনার্সে ফার্স্ট হয়েছেন, এলএলএমে ফার্স্ট হয়েছেন, ভেরি ক্যাপেবল অফিসার, ওনার সিএসি আমলে সুষ্ঠু নির্বাচন হবে আমি আশা করি। দেখুন, একটা ভোট বিরোধী জোট আছে, একটা বড় অংশ কিন্তু ভোটে আসবে না, তাদের তো ভোটাররাও আসবে না, সেই যে ভোট বিরোধী জায়গাগুলো যদি যারা তারা যদি ভোটারদেরকে কেন্দ্রে আসতে প্রতিহত করে, সেটাকে আপনারা ওভারকাম করবেন কি করে? সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, যদি কেউ জোর জবরদস্তি করে, আইনের অপপ্রয়োগ করে, গায়ের জোর দেখায়, আমরাও তো একেবারে দুর্বল পার্টি না, উই সি টু দ্যাট। আপনি তো ডিগবাজি দিয়ে আরেকটা, ডোন্ট ইউজ দিস ওয়ার্ড ডিগবাজি, ভদ্রভাষায় কথা বলেন, আমি দল পরিবর্তন করছি, ইট ইজ মাই সাংবিধানিক অধিকার, আপনি এখন শিক্ষিত লোক, আপনি আমার কাছে কম জানেন না, দিস ইজ মাই কনস্টিটিউশনাল রাইট, আপনি এখন একটা মাই টিভিতে আছেন, কালকে আমি এটিএনে যেতে পারেন, এ কথা অর্থেই না মাই টিভিতে ডিগবাজি করছে, না ডিগবাজি খারাপ শব্দ। দেখুন, আর একটা প্রশ্ন আছে, এই ভোটটার দিকে তো শুধু 17 কোটি মানুষই তাকিয়ে নাই, সারা বিশ্ব তাকিয়ে আছে, এই ভোটটাকে ফ্রি ফেয়ার ক্যাডিবল করবার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা প্রশাসন এবং আপনারা যারা হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন, সকলের তরফ থেকে আপনারা কি করবেন? কারণ পৃথিবী তাকিয়ে আছে। নির্বাচন আচরণবিধি বিধির মাধ্যমে যতখানি করা সম্ভব আমরা তাই করব, আচরণবিধির বাহিরে তো কিছু করা যাবে না, যদি বাহিরে কিছু কেউ করতে চায়, এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তো আমার জব না। মাঠে তো দামি প্রার্থীরাও রয়েছে, তারা কি দাঁড়াতে পারবে? তারা তো অভিযোগ করছে, কেন পারবে না, কেন পারবে না, কেন পারবে না, আমার এগেনস্টে সোফা 7-8 জন আছে, আই ওয়েলকাম দেম, লেট আস কম্পিট, দেখি পাবলিক যদি তার ভোট দেয় আই সেলিউট দেম, আর না দিলে দেয় সেলিউট মি ইন রিটার্ন। যে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক, মার্কা আগে ধানের শীষ ছিল, ইউর রাইট, এবার আমি নৌকো নিয়ে করেছি বা করব, আমি তো 100% আশা করি। মানুষ কি ব্যক্তি সাধারণ অমুককে ভোট দেবে নাকি নৌকা প্রতীকে ভোট দেবে? বোথ ওয়েজ, বোথ ওয়েজ। আওয়ামী লীগ ব্যক্তিগত ভাবে মনে প্রাণে ধারণ করছে না? আরে ভাই, আওয়ামী লীগের ভোট তো আমি সবসময় পাই, আই এম আই ফ্রিডম ফাইটার, ইউনো আমি বরিশাল ডিভিশনের কমান্ডার ছিলাম, সেই বরিশাল ডিভিশনের একটা ক্ষুদ্র অংশ আমার কনস্টিটুয়েন্সি, তো আমাকে তো আওয়ামী লীগের লোকেরা, মুক্তিযোদ্ধারা, তাদের সন্তানরা, ফ্যামিলিরা আগে থেকেই ভোট দিয়েছে, নতুন কি এখন একটু পুরোপুরি খাটবে, আগে অর্ধেক খাটবে। নৌকা ফিরে আসাতে কিংবা নৌকায় হওয়াতে এবার কি আপনার ভোটের মাঠে শত্রু চতুর্মুখী হয়ে গেল কিনা? শত্রু বলতে কি বোঝান? প্রতিদ্বন্দ্বী থাকতে পারে, লেট দেম বি, লেট দেম বি, সোমা আর আম্মা মাফ করে দাও, সালাম আলাইকুম।